হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পশু পাখির সাথে মানুষের বন্ধুত্বের গল্প সিনেমার জগতে নতুন কিছু নয়, কিন্তু আজ তোমাদের যে গল্পটা শোনাবো মন ছুঁয়ে যাবে বাজি ধরে বলতে পারি। আর যারা ফ্যান্টাসি লাভার আছো তোমাদেরকে ওয়েলকাম, কেননা তোমাদের জন্য এই মুভিটা হতে পারে অন্যরকম মজাদার। তো বাজে এন্ট্রো গল্প বাদ দিয়ে চলো শুনে ফেলি আমাদের আজকের এক্সপ্লেনেশন, অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি আপ অন দ্য ম্যাজিক রোডস। সিনেমার শুরুতে আমাদের একটি ফার্ম হাউস দেখানো হয়। আজ রাতে হঠাৎ করে ফার্মে একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। একটা দ্রুতগতির ম্যাজিক্যাল ক্রিয়েচার রাতভর পুরো ফার্মে ছোটাছুটি করে ফসলের 12টা বাজিয়ে দেয়। পরদিন ফার্মের মালিক এসব দেখে চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তার 3 ছেলেকে ডেকে পাঠায় এবং কাল রাত থেকে ফার্মে কড়া পাহারা দিতে বলে। ফার্মের মালিকের 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলের নাম ছিল জন, আর এই মিস্টার জনই হচ্ছে আমাদের সিনেমার মেইন ক্যারেক্টার। জন অনেক বোকা ও সাদাসিদে একটা মানুষ ছিল, তাই তার 2 ভাই তাকে ফার্মের পাহারা দেওয়ার সব দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। তো জনের তাতে কোনো আপত্তি ছিল না, ও সুন্দর মতো পাহারা দিতে থাকে। জন চুপচাপ বসে বসে পাহারা দিচ্ছিল, তখনই ওর কানে একটা আওয়াজ আসে। আর ও যখন পেছন ফিরে তাকায় তখন ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কেননা ওর সামনে অনেক বড় একটা হোয়াইট কালারের ঘোড়া দাঁড়িয়েছিল। জন তার লাইফে এত সুন্দর ঘোড়া কখনো দেখেনি। এবার জন ঘোড়াটাকে ধরার জন্য ওর গলায় একটা রশির ফাঁস আটকে দেয়। ঘোড়াটা দৌড়তে শুরু করে, আর জনও তার হাতে থাকা দড়ির মাথাটা শক্ত করে ধরে নিয়ে ঘোড়ার পিছু পিছু যেতে থাকে। তখন হঠাৎ ব্যালেন্স হারিয়ে ঘোড়াটা একটা কাদায় ভর্তি খালে পড়ে যায়। জন এটা দেখার পর ঘোড়াটাকে সেখান থেকে টেনে তুলে আনে। এবার জন লক্ষ্য করে ঘোড়াটা কাঁদছে, যেটা দেখে ওর অনেক খারাপ লাগে। জন ওই ঘোড়াটাকে বলে, তুমি প্রমিস করো আর কখনো আমাদের ফার্মে আসবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ঘোড়াটা জনের কথায় রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জন কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, আর সেটা চেক করার জন্য ও যখন ভেতরে যায় তখন ও সেখানে 2টি চমৎকার ঘোড়া দেখতে পায়। তখন অন্ধকার হতে একটা ভেসে আসা আওয়াজ জনকে বলে, এই ঘোড়া 2টো তোমার উপহার। তো জন যখন পেছনে তাকায় তখন ও একটা ছোট্ট ঘোড়া দেখতে পায়। এই ছোট্ট ঘোড়াটা জনকে বলে, আমার নাম ফল, কাল রাতে তুমি যে ঘোড়াটাকে সাহায্য করেছিলে না, ওটা আমার মা ছিল। আমার মা তোমার উপর খুশি হয়ে তোমাকে এই ঘোড়া 2টো গিফট দিয়েছে। এটা শোনার পর জন অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই জন তার বাবার গলার আওয়াজ পেয়ে যায়, যে কিনা এই ফার্মের দিকে আসছিল। জন দৌড়ে গিয়ে তার বাবাকে বাইরে রাখার চেষ্টা করে, যাতে উনি ভেতরে চলে না আসে। কিছুক্ষণ পর ওর বাবা চলে গেলে জন আবারও ফার্মে চলে আসে। এরপর ফল জনকে তার পিঠের উপর চড়িয়ে অনেক দ্রুত একটা দৌড় লাগায়। জন ফলের এত স্পিড দেখে আশ্চর্য হয়ে যায়। এবার একটা জায়গায় গিয়ে ফল জোরে একটা সিটি বাজায়। ফলের সিটির শব্দ পাওয়া মাত্র ফার্মে থাকা ঘোড়া 2টিও সেখানে চলে আসে। জন ভাবে ওই ঘোড়া 2টিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। জন যখন ঘোড়া 2টিকে বাজারে নিয়ে যায় তখন লোকজন তার এই ঘোড়া দেখে আশ্চর্য হয়ে যায়, কেননা এর আগে এরকম চমৎকার ঘোড়া কেউ দেখেনি। এই ঘোড়া 2টোকে কেনার জন্য সবাই আগ্রহ দেখাচ্ছিল। তখন ফল বলে, তুমি এই ঘোড়া 2টোকে ওই বুড়ো লোকটার কাছে বেচে দাও। কিন্তু জন এই ঘোড়া 2টোকে রাজার কাছে বিক্রি করতে যাচ্ছিল। এরপর যখন রাজা এই ঘোড়া 2টোকে দেখে তখন তারও এই ঘোড়া 2টো অনেক পছন্দ হয়। কিন্তু রাজার দুষ্ট মন্ত্রী রাজাকে বলে, হুজুর আমার মনে হচ্ছে এই ঘোড়া 2টো চুরি করা। রাজা এই কথা সুবিধা লুটতে টাকা না দিয়ে জনের কাছ থেকে ঘোড়া 2টো নিয়ে নেয়। জন যখন রাজার কাছে টাকার কথা বলে তখন রাজা কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ফল জনকে রাগ দেখিয়ে বলে, বললাম না ঘোড়া 2টো তুমি ওই বুড়ো লোকটার কাছে বেচে দাও, শুনলে না তো? এবার ফল যখন দেখে জনের মনটা খারাপ হয়ে গেল তখন সে আবারও সিটি বাজায়, যেটা শুনে আবারও ঘোড়া 2টো ছুটতে ছুটতে জনের কাছে চলে আসে, যার কারণে রাজার রথগাড়ি উল্টে গিয়ে আটার বস্তার উপর পড়ে। তখন রাজাকে দেখতে বেশ হাস্যকর লাগছিল। রাজার জনের উপর অনেক রাগ ওঠে, কিন্তু প্রজাদের সামনে ও জনকে কিছুই করতে পারছে না, কারণ এই ঘোড়া 2টো যে জনের চুরি করা নয় সেটা তো প্রমাণ হয়ে গেছে। এবার রাজা জনকে ঘোড়া 2টোর দাম জিজ্ঞাসা করলে জন অনেক বড় সড়ো একটা দাম হাঁকায়, যেটা শুনে রাজার মন্ত্রী রাজার কানে কানে গিয়ে বলে, হুজুর আমার কাছে একটা আইডিয়া আছে, আপনি এত দাম দিয়ে ঘোড়া না কিনে জনকে আমাদের ঘোড়াশালে চাকরি দিয়ে দিন, তাহলে আপনি ঘোড়াও পেয়ে যাবেন আর ও এখানে থাকলে আপনি আপনার অপমানের বদলাও নিতে পারবেন। জন রাজার এই প্রস্তাবে রাজি হয়ে সেখানে থাকতে শুরু করে। এবার রাজার দুষ্ট মন্ত্রী রাজাকে বলে, আচ্ছা রাজামশাই একটা কাজ করলে হয় না, জনকে ফায়ারবার্ডকে বন্দি করে নিয়ে আসতে বললে কেমন হয়, কেননা ওই বার্ডকে কেউ কখনো নিয়ে আসতে পারেনি আর জনও পারবে না, আর জন যখন আপনার আদেশ পালন করতে পারবে না
তখন আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবেন, এতে করে আপনার প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। রাজার মন্ত্রীর দেওয়া এই আইডিয়াটা অনেক পছন্দ হয়, আর তাই জনকে ফায়ারবার্ডকে ধরে আনার জন্য আদেশ দেওয়া হয়। যেহেতু জন এই রাজার অধীনে চাকরি করছিল, তাই ওকে তো রাজার আদেশ পালন করতেই হবে। জন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ফল যখন এই কথাটা জানতে পারে, তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ফল জনকে বোঝায় যে ওই পাখিটা অনেক ভয়ানক, এর আগে যারা ওই পাখির খোঁজে গেছিল তারা কখনো ফিরে আসেনি। কিন্তু জন এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তাই ও পিছু হটছিল না। এবার ফল চিন্তা করে ওকে জনের সাহায্য করা উচিত, তাই ও জনকে একটি জঙ্গলে নিয়ে আসে। সেখানে ও এক ধরনের বাদামের খোঁজ জানত। এই বাদামটা ফায়ারবার্ডের স্পেশাল বাদাম ছিল, কারণ ফায়ারবার্ড এই বাদামটা অনেক বেশি পছন্দ করত। কিন্তু যখনই ফায়ারবার্ড এই বাদামটা খায়, তখনই ও গভীর ঘুমে জ্ঞান হারিয়ে ফেলে। ফল বলে আমরা এই বাদামগুলো তার জন্য নিয়ে যাব, কারণ যখন সে বাদাম খেয়ে ঘুমিয়ে পড়বে তখন আমরা তাকে বন্দি করে ফেলবো। এবার জন আর ফল অনেকগুলো বাদাম নিয়ে ফায়ারবার্ডের আস্তানাতে পৌঁছে যায়। ফায়ারবার্ড মাটির নিচে থাকতো। জন অনেকগুলো বাদাম নিয়ে মাটির উপরে ছিটিয়ে দিয়ে দূরে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। এবার ফায়ারবার্ড বাদামের সুগন্ধ পেয়ে বাইরে এসে বাদাম খেতে শুরু করে, আর কয়েকটা বাদাম খাওয়ার পরেই পাখিটা ঘুমিয়ে পড়ে। এবার জন যখন পাখিটাকে বন্দি করবে বলে কাছে যায়, তখন পাখিটার ঘুম ভেঙে যায় আর ও জনের মতলব টের পেয়ে যায়, তাই জনকে তাড়া করতে শুরু করে। তখন জন বেচারা ফলকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে ফায়ারবার্ড জনকে ধরে ফেলে। এবার জন তার কাছে থাকা শেষ বাদামটি ফায়ারবার্ডের দিকে ছুঁড়ে মারে। ফায়ারবার্ড যখন শেষ বাদামটি খেয়ে নেয়, তখন সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন ফায়ারবার্ডের ঘুম ভাঙে, তখন সে দেখে জন তাকে বন্দি করে ফেলেছে। এবার জন ফায়ারবার্ডের দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে, যেটা দেখার পরে জনের ভীষণ খারাপ লাগে, তাই সে ফায়ারবার্ডের বাঁধন খুলে দিয়ে তাকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ড ওকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আর যাওয়ার সময় জনকে তার একটা পালক দিয়ে যায়, ওই পালকটাতে হিট থাকার কারণে অনেক সুন্দর গ্লো করছিল। এবার ফল জনকে বলে কিং তোমাকে ছাড়বে না। তখন জন বলে হয়তো ও এই পালকটা দেখিয়ে সবাইকে এটা বিশ্বাস করাবে যে ও ফায়ারবার্ডকে ধরেছিল। এরপর জন রাজ্যে ফিরে আসার পর কোনোভাবে রাজাকে বিশ্বাস করাতে পারছিল না যে ও ফায়ারবার্ডকে ধরেছিল, তাই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরদিন সকালে জনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন জন তার কাছে থাকা পালকটা বের করে সবাইকে দেখায়, কিন্তু পালকটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আর গ্লো করছিল না। কিং জনকে মারতে বলে। এবার জল্লাদ যখন জনকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে ফায়ারবার্ড চলে আসে, যেটা দেখে সেখানে থাকা সব লোকজন আশ্চর্য হয়ে যায়। আর সবাই এটাও বুঝতে পেরে যায় যে নিশ্চয় জন মিথ্যে বলছে না, ও সত্যি ফায়ারবার্ডকে ধরেছিল। এবার কিংকে বাধ্য হয়ে জনের সাজা বাতিল করতে হয়, এমনকি তাকে প্রমোশনও দিতে হয়। এই সমস্ত ঘটনার জন্য কিং আরও অনেক বেশি রেগে যায় এবং মন্ত্রীকে অন্য প্ল্যান ভাবার জন্য বলে। এবার অনেক চিন্তাভাবনা করার পর মন্ত্রী কিংকে একটা নতুন আইডিয়া দেয়। এই প্ল্যানটা এমন ছিল, জনকে একটা বিরাট পর্বতমালার প্রিন্সেসকে নিয়ে আসার জন্য পাঠানো হবে। মন্ত্রী বলে এই প্ল্যানে আপনার দুদিকেই সুবিধা। প্রথমত যদি জন সেই প্রিন্সেসকে না নিয়ে আসতে পারে, তাহলে আপনি তার আবার মৃত্যুদণ্ড দিয়ে দিবেন। আর দ্বিতীয়ত যদি জন সেই প্রিন্সেসকে নিয়ে আসতে পারে, তাহলে আপনি তাকে বিবাহ করে নেবেন। দুদিকেই আপনারই লাভ। এবার কিং জনকে নতুন মিশনে পাঠিয়ে দেয়। জন ফলকে সাথে নিয়ে একটা বরফের ক্যাসেলের সামনে চলে আসে, যেখানে ওই প্রিন্সেসটা থাকতো। এবার জন দেখে মহলের দরজা একটা মোটা বরফের দেয়ালে সিল করা আছে, যেটাকে ভাঙা সম্ভব না। তখনই সেখানে একটা ফায়ারবার্ডের পালক উড়ে এসে সেই দেয়ালে লেগে যায়, যার ফলে দেয়ালটা ভেঙে যায়। এবার জন মহলে প্রবেশ করলে সেখানে অনেকগুলো মেয়েকে দেখতে পায়, যারা সবাই ঘুমাচ্ছিল। এখন এতগুলো মেয়ের মধ্যে থেকে আসল প্রিন্সেসকে খুঁজে বের করা জনের জন্য কষ্টকর ছিল। কিন্তু তখনই সেখানে আরও একটা ফায়ারবার্ডের পালক এসে একটা মেয়ের উপর পড়ে, যেটা দেখে জন বুঝে যায় এটাই আসল প্রিন্সেস। জন প্রিন্সেসের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। সে প্রিন্সেসকে বলে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায়। কিন্তু প্রিন্সেস বলে তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো, তাহলে ও নিজেই আমাকে এখানে নিতে আসতো। এই বলে প্রিন্সেস পাহাড় থেকে নিচে লাফ দিয়ে দেয়। তখন জনও নিজের জীবনের পরোয়া না করে পাহাড় থেকে লাফ মেরে দেয়, কিন্তু ফল এসে দুজনকে বাঁচিয়ে নেয়। এবার ফল জনকে দেখে বুঝে যায় যে ও প্রিন্সকে পছন্দ করতে শুরু করেছে। তখন ফল জনকে বোঝায় যে যদি কিং এই কথাটা জানতে পারে, তাহলে তোমার বিপদ আরও অনেক গুণে বেড়ে যাবে। আর অন্যদিকে প্রিন্সেস লুকিয়ে লুকিয়ে ফল আর জনের এই সকল কথাবার্তা শুনে ফেলে। এবার প্রিন্সেস বুঝতে পারে ও নিজেও জনকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা সবাই রাজ্যে ফিরে আসে। এত সুন্দর প্রিন্সেসকে দেখে রাজ্যের সবাই আশ্চর্য হয়ে যায়। এবার কিং যখন জনকে জীবিত দেখে, তখন ওর অনেক রাগ হয়। কিন্তু মন্ত্রী বলে তাতে কি, আপনি এক সুন্দরী প্রিন্সেসকে তো পেয়ে গিয়েছেন,
এই মিশনে সফল হওয়ার পুরস্কার হিসেবে জনকে আরও উচ্চ পদে প্রমোশন দেওয়া হয়। কিন্তু জন এসবের জন্য মোটেও সুখী ছিল না, ওর প্রিন্সেসের জন্য অনেক চিন্তা হচ্ছিল। এরপর জন লুকিয়ে লুকিয়ে প্রিন্সেসের সাথে দেখা করে, কিন্তু তাদের মাঝে কোনো কথা হওয়ার আগেই কিছু রাজপ্রহরী এসে প্রিন্সেসকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার কিং প্রিন্সেসকে বিয়ের প্রস্তাব দেয়। তখন প্রিন্সেস বলে ও এক শর্তে বিয়ে করতে রাজি আছে, যদি তাকে তার দাদিমার আংটি খুঁজে এনে দেওয়া হয় তো। কিন্তু ওই আংটি একটি সমুদ্রে পড়ে গিয়েছিল, তাই যতক্ষণ পর্যন্ত না আংটিটি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও বিয়ে করতে পারবে না। প্রিন্সেসের এই কথাগুলো শুনে কিং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে জন চলে আসে। এবার শয়তান কিং এই কাজটাও জনের ঘাড়ে চাপিয়ে দেয়। এরপর জন ওই রিংয়ের ব্যাপারে ফলকে জিজ্ঞাসা করলে ও বলে আমি এই ব্যাপারে কিছু জানি না। কিন্তু ফল এই ব্যাপারটা নিয়ে তার মায়ের সাথে কথা বলে, আর তার মা ওকে জানায় ওই রিংটা একটা আইল্যান্ডের মাঝে বন্দি হয়ে থাকা একটা তিমি মাছের পেটের ভেতরে আছে। তাই পরদিন জন ফলের পিঠে চেপে ওই আইল্যান্ডের খোঁজে বেরিয়ে যায়। আর অনেক দূর যাবার পর তারা সমুদ্রের মাঝে একটি বন্দি তিমি মাছকে দেখতে পায়। এবার জন তিমি মাছকে প্রশ্ন করে যে কে তোমাকে এখানে বন্দি করে রেখেছে। তখন তিমি বলে আমি ভুল করে কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, যার কারণে বাকি অন্য জাহাজের নাবিকেরা আমাকে এখানে বন্দি করে রেখেছে। জন তিমির জন্য অনেক খারাপ ফিল করে। এবার ওর মাথায় একটা আইডিয়া আসে। জন ফলকে বলে যদি আমরা ওকে হাঁচি দেওয়াতে পারি তাহলে ওর ভেতর থেকে সব জাহাজগুলো বেরিয়ে যাবে আর ও মুক্ত হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, জন ফলকে নিয়ে তিমি মাছের নাকের ভেতর ঢুকে যায়। আর নাকের মধ্যে সুড়সুড়ি লাগার কারণে তিমি জোরে এক হাঁচি দেয়। তখন তার পেটের ভেতর থেকে আটকে থাকা সব জাহাজগুলো বাইরে বেরিয়ে আসে, সেই সাথে তিমির সব বাঁধন খুলে যায় আর ও আবারও গভীর সমুদ্রে চলে যায়। এদিকে জন ফলকে নিয়ে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই ওর মনে পড়ে, আরে আমি তো আংটি নিতেই ভুলে গেছি, তিমি তো চলে গেছে, এখন কি হবে? তখন সেখানে একটা কাঁকড়া আংটি নিয়ে হাজির হয়। কাঁকড়া জনকে বলে তিমি আমাকে তোমার কাছে আংটিটি পৌঁছে দিতে বলেছে। তখন জন বলে আমি তো তিমিকে এ ব্যাপারে কিছুই বলিনি, তাহলে ও জানলো কীভাবে? তখন কাঁকড়া বলে ওই তিমি মানুষের মনের কথা বুঝতে পারে, আর তাই তিমি বুঝে গিয়েছিল যে তুমি এখানে কী জন্য এসেছিলে। এরপর জন সে আংটিটি নিয়ে এসে প্রিন্সেসকে দেয়, যেটা দেখে প্রিন্সেস বুঝে যায় জন ওর জন্য সব কিছুই করতে রাজি আছে। পরদিন জন আবারও লুকিয়ে লুকিয়ে প্রিন্সেসের সাথে দেখা করছিল, কিন্তু কিং তাকে দেখে ফেলে। জনের সাথে সেখানে ফলও গেছিল, তাই কিং ফলের পায়ে একটা ফায়ার করে ওকে আহত করে দেয়। আর জনকে প্রিন্সেসকে কিডন্যাপ করার অপরাধে কারাগারে বন্দি করা হয়। কয়েকদিন পরে ওর মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। এবার প্রিন্সেস ফলের সাথে দেখা করে আর তাকে বলে আমি জনকে আরও একটা নতুন বিপদের মধ্যে ফেলে দিয়েছি, কেননা আমি কিংকে বলেছিলাম যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে আপনাকে তিনটি পাত্রে গোসল করতে হবে। প্রথম পাত্রে রাখা হবে ফুটন্ত পানি, দ্বিতীয় পাত্রে রাখা হবে বরফে জমে থাকা পানি, আর তৃতীয় পাত্রে রাখা হবে ফুটন্ত দুধ। তো যদি আপনি এই তিন পাত্রে গোসল করেন তো আপনি আবারও আপনার যৌবন ফিরে পাবেন। কিন্তু কিংয়ের এই কথাগুলো নির্ভরযোগ্য মনে না হয় ও এই পরীক্ষাটা প্রথমে জনকে দিয়েই করাতে চায়, যাতে খারাপ কিছু হলে জনের উপর দিয়ে যায়। এবার প্রিন্সেস ফলকে এটা বলে দেয় যে কী করলে জনকে সব বিপদ থেকে বাঁচানো যেতে পারে। যদি প্রথম পাত্রে ওই আংটি, দ্বিতীয় পাত্রে ওই পাখির পালক, আর তৃতীয় পাত্রে জীবন মৃত্যুর ফুল ফেলে দেওয়া যায় তাহলে জনকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু ওই জীবন মৃত্যুর ফুল নিয়ে আসা অত সহজ কাজ ছিল না, ওই ফুল পৃথিবীর শেষ কোণে রাখা ছিল। এরপর ফল আহত হওয়া সত্ত্বেও নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে ওই ফুলের খোঁজে বেরিয়ে পড়ে। পরদিন সকালে জনকে নিয়ে আসা হয়। তিন পাত্রে তিন ধরনের তরল প্রস্তুত করা হয়েছিল। এবার জনকে প্রথম পাত্রে ফেলে দেওয়া হয়। তখন প্রিন্সেস লুকিয়ে লুকিয়ে তার আংটিটা ওই পাত্রে ফেলে দেয়, যার জন্য জনের কিছুই হয় না। জন উড়ে গিয়ে দ্বিতীয় পাত্রে পড়ে। তখন ফায়ারবার্ড তার একটি পালক ওই পাত্রে ফেলে দেয়। জন আবারও বেঁচে যায় এবং তৃতীয় পাত্রে এসে পড়ে। এদিকে ফল পৃথিবীর শেষ কোণায় ওই জীবন মৃত্যু ফুলের কাছে পৌঁছে গেছিলো। কিন্তু যখন সে ফুল তোলে তখন ও শুনতে পায় যে এই ফুল তুলবে ওর মৃত্যু হয়ে যাবে। ফল নিজের জীবনের পরোয়া না করে ফুলটা তুলে নেয়। এদিকে প্রিন্সেস ফলের আসার জন্য অপেক্ষা করছিল। বাকি প্রজারা ভাবছিল জন বোধহয় এবার মারা গেছে, তাই সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যেতে ধরে। কিন্তু তখনই সেখানে ফল চলে আসে আর ওই ফুলটাকে তৃতীয় পাত্রে ফেলে দেয়। আর হঠাৎ সবাইকে চমকে দিয়ে জন এক রাজকুমারের বেশে সেখান থেকে বেরিয়ে আসে। এবার কিং লোভ সামলাতে না পেরে প্রথম পাত্রে লাফ মেরে দেয়, কিন্তু কিং একটা বড় ব্যাবেলে আটকে গিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। সবাই কিংয়ের এই অবস্থা দেখে অনেক আনন্দিত হয় আর জনকে তাদের নতুন রাজা বানিয়ে দেয়। এবার জন আর প্রিন্সেস ফলকে খুঁজতে বেরোয়। ফল ভাবছিল ও হয়তো এখানেই মারা যাবে, কিন্তু প্রিন্সেস ওকে জানায় ওই ফুলটা শুধু তোমার টেস্ট নিচ্ছিল, তোমার কিচ্ছুই হবে না। মুভির শেষ সিনে দেখা যায় জন আর প্রিন্সেসের বিয়ে হচ্ছে, আর এখানে এই সিনেমার গল্পটা এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর যদি তোমার মনে চায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।